নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুঞ্জরিয়া রাজবস্তি এলাকার 31 নম্বর জাতীয় সড়কে। ঠিক কয়েক মিনিট আগেই ফের কত দুর্ঘটনা ঘটেছে এই এলাকায়। আপনারা জানে দিন, এই এলাকাতে যেমনটা জানা যাচ্ছে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে বাস ব্রেকডাউন অবস্থায় পড়েছিল এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে, যার নাম্বার WV633436। এবং সেই গাড়িটির পেছনে আরেকটি পিক আপ ভ্যান, যা কিনা বর্ধমান থেকে আসামের দিকে যাচ্ছিল বলে জানা যাচ্ছে, সেই গাড়িটি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে এবং এর ফলে এই গাড়ির চালক যিনি আছেন তিনি গুরুতর আহত হয়েছেন। এবং গাড়ির পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক আপনাদের জানিয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়ির নম্বর হচ্ছে WV41H0845। এই গাড়িটি প্রচণ্ড গতিতে সেই ব্রেকডাউন থাকা যে NBSTC-র বাস, সেই বাসে এসে ধাক্কা মারে এবং এই ঘটনার জেরে কিন্তু এই গাড়ির যে চালক রয়েছেন তিনি কিন্তু হচ্ছে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালের জন্য চিকিৎসার জন্য পাঠিয়েছে। এ বিষয়ে ইসলামপুর পুলিশ জেলার পুলিশকে অবগত করা হয়েছে। স্থানীয় সিভিক যারা ছিলেন তারা এখানে এসে পৌঁছেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী যারা এই দুর্ঘটনা দেখেছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। যারা এই ঘটনা দেখেছেন তাদের সঙ্গে আমরা আগে করে কথা বলবো। আর যারা এই জায়গায় ছিলেন আমাদের নাম মোহাম্মদ শাকিল। আচ্ছা, বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানে রাজবস্তি। রাজবস্তি, হ্যাঁ। কতক্ষণ আগে ঘটনাটা ঘটেছে? এটা হলো 10-15 মিনিট হয়েছে। আচ্ছা, কি দেখলা ঘটনাটা কি দেখেছো? আমি দেখেছিলাম যে এটা বসটা দাঁড়িয়ে ছিল, এটা বসটা খারাপ ছিল। খারাপ ছিল, আমি এখানে থাকি, আমাদের ক্ষেত গুলাইতে আমি এখানে কাজ করেছিল। এটা বসটা, এটা এই গাড়িটা তো এখানে আসছিল, এটা অনেক স্পিডে যাচ্ছে, আচ্ছা ধাক্কা মারছে, এটাকে ধাক্কা মারছে। আর এটার কন্ট্রাক্টরটা এখন কোথায় আছে আমি জানতে পারি না। এটা এখানে কন্ট্রাক্টর ছিল, এই গাড়িতে ছিল। আচ্ছা আচ্ছা, তার খোঁজ পাওয়া যাচ্ছে না? এখানে তো পাওয়া যাচ্ছে না, কোথায় আছে আমি তো। আচ্ছা, গাড়ি চলায় আছে কিনা এসব দেখা যাচ্ছে না এখন? না, এখন দেখা যাবে। আচ্ছা বললাম ভাই, এই গাড়িটা যেটা ওই যে তোমার এসে ধাক্কা মেরেছে, এই গাড়িটাতে কজন ছিল দেখেছো? এখানে তো আমি একজনই দেখেছি, ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভারটাই দেখেছি। আঘাত লেগেছে, চোট লেগেছে? হ্যাঁ, ওকে লেগেছে, চোট লেগেছে। হ্যাঁ, কোথায় পাঠালেন আপনারা? আমি ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠালাম। আচ্ছা, চিকিৎসার জন্য। হ্যাঁ, ঠিক। কি নাম আপনার? আমাদের নাম মোহাম্মদ শাকিল। ধন্যবাদ। শাকিল ভাইয়ের কাছ থেকে যেমনটা জানতে পারছি, সে নিজের গ্রামের সংলগ্ন যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু সে ফসল দেখতে আসে, সেই সময় দেখতে পায় এই গাড়িটি, যে গাড়িটি পিক আপ ভ্যান, যাতে কিন্তু মাল ভর্তি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই হাইড্রোজেন পারক্সাইড রয়েছে এই গাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারক্সাইডের ড্রাম রয়েছে এবং সেই গাড়িটি যতদূর সম্ভব আমরা জানতে পাচ্ছি ড্রাইভারের সঙ্গে প্রাথমিকভাবে যেটা জানা যায় সেই গাড়িটি কিন্তু আসামের উদ্দেশ্যে যাচ্ছিল এমনটাই কিন্তু শোনা যাচ্ছে, বর্ধমান থেকে আসামের উদ্দেশ্যে। চিকিৎসক তার নাম আমরা শোনার চেষ্টা করেছিলাম কিন্তু সে পূর্ণাঙ্গভাবে তার নাম বলতে পারেনি। প্রাথমিকভাবে যেটা জানা গেছে তার নাম জানিয়েছে অর্জুন সিং এমনটাই জানা গেছে। এই মুহূর্তে কিন্তু গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পারক্সাইড 50%-এর যে ড্রাম, সেই ড্রামগুলো কিন্তু রয়েছে, প্রত্যেকটি ড্রামেই সম্ভবত সেই সামগ্রী রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই কস্টিক সোডা, এই ড্রামের মধ্যে, এই বস্তার মধ্যে কস্টিক সোডা লেখা রয়েছে, সেই বস্তাতেও কিন্তু বেশ কিছু সামগ্রী রয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই কিছু ড্রাম গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর নিচে চলে গেছে। স্থানীয় জনগণ যারা আছে তারা কিন্তু আপাতত প্রহরায় পৌঁছে রয়েছেন এবং সিভিক ভলেন্টিয়ার যারা তারা কিন্তু আপনাদের জানিয়ে দিই এই গাড়িটিতে গাড়ির গতি আপনারা দেখতে পাবেন, সেই গতি অবশ্যই পরখ করতে পারবেন। সেই গতির কারণে কিন্তু প্রচণ্ড গতিতে এই ব্রেকডাউন থাকা NBSTC-র বাসে এসে সজোরে ধাক্কা মারার কারণে সেটি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। ইঞ্জিন এর সর্বস্ব কিন্তু, ইঞ্জিনের যে পার্টস সেটা নষ্ট হয়েছে। এবং আপনাদের জানিয়ে দিই সেই গাড়ির নম্বর আপনাদের আমরা জানালাম, যতদূর জানা যাচ্ছে এই গাড়িটি বর্ধমান থেকে আসামের দিকে যাচ্ছিল। এই ঘটনার জেরে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, সিভিক ভলেন্টিয়াররা আমাদের ক্যামেরায় সেটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু প্রহরায় রয়েছেন, ইসলামপুর থানাতে খবর দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু রেস্কিউ ভ্যান এবং আমরা আসবে। পাশাপাশি
অংশ দুমড়ে মুচড়ে যাওয়ার কারণে যথেষ্ট উপলব্ধি করে যাচ্ছে কতটা গতিতে ছিল এবং এই ঘটনার জেরে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আমার সহপ্রতিনিধি দীপ্ত বিশ্বাস ঘটনা পূর্ণাঙ্গ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। শিলিগুড়ির বাসের কন্ডাক্টর এখানে ছিলেন, তিনি কিন্তু এই মুহূর্তে তাকে খোঁজ পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত আতঙ্কে পলাতক বা স্থানীয় কোনো জায়গায় লুকিয়ে রয়েছেন, কি বলবে? দেখো জব্বরদা, তোমাকে জানিয়ে রাখি যেমনটি এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা ইসলামপুর গুঞ্জুরিয়া থেকে কমপক্ষে 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার দূরেই জাতীয় সড়ক যে রয়েছে আমাদের 31 নং জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের ধারে এই মুহূর্তের সব থেকে বড় দুর্ঘটনা দেখতে পাচ্ছেন। এই যে বাসটি আমি দেখানোর চেষ্টা করবো, এই যে NBSTC বাস, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে বাস রয়েছে সেই বাসটি ব্রেকডাউন হওয়ার কারণে জাতীয় সড়কের ওপরে দাঁড়িয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আরেকটি গাড়ির চিত্র দেখানোর চেষ্টা করব, সেই গাড়িটি কিন্তু ঠিক NBSTC গাড়ির পেছনের অংশে সজোরে ধাক্কা মারে, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলি কিন্তু ছড়িয়ে দিতে চারিদিকে পড়ে রয়েছে, ওটাও আমি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইঞ্জিন যে রয়েছে, গাড়ির যে ইঞ্জিন রয়েছে সেখান থেকে কিন্তু ফিউল ধীরে ধীরে বেরোচ্ছে, যে গাড়ির তেল রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে বেরোচ্ছে, এমনটা ফিউল লিকেজ হয়েছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। ইতিমধ্যে স্থানীয়দের সহযোগিতা এবং কিছু সাংবাদিক ভাই তাদের সহযোগিতায় এখান থেকে দুর্ঘটনাগ্রস্ত যে ড্রাইভার, এই যে ছোটো গাড়ির ড্রাইভার, ছোটো চার চাকা গাড়ির ড্রাইভার, তাকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তাকে পাঠিয়ে দেওয়া হয় এখান থেকে। তার সুস্থতা কামনার জন্য তারা কিন্তু এখান থেকে তাকে তৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে তাকে এখান থেকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। আমি গাড়িতে দেখানোর চেষ্টা করব সেই গাড়ি সড়কের ধারে পেছনের যে NBSTC বাস রয়েছে সেই পেছনের অংশে গিয়ে সজোরে ধাক্কা মারে, যার ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়ার ফলে গাড়িতে থাকা জিনিসপত্র, যে সকল সামগ্রী রয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গাড়িতে থাকা সামগ্রী সেগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে রয়েছে এবং যে স্টেট বাস এত জোরেই সংঘর্ষ ছিল, সেই তীব্র সংঘর্ষ ছিল, সেই সংঘর্ষের জেরে কিন্তু জাতীয় সড়ক থেকে স্টেট বাসটি একদম জাতীয় সড়কের ধারে গর্তের মধ্যে গিয়ে সেই বাসটি কিন্তু চলে যায়, NBSTC বাসটি। দেখছেন বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে একাকার এবং গাড়িটির সামনের অংশও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেই গাড়ির সামনের অংশ কিছু নেই বললেই চলে, এতটাই ভয়াবহ সংঘর্ষ ছিল, এতটাই সেই জোরালো সংঘর্ষ ছিল যার জেরে গাড়ির সামনের অংশ কিন্তু দুমড়ে মুচড়ে একাকার হয়ে গিয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে গাড়ির অংশ আমি দেখানোর চেষ্টা করব, বোঝাই যাচ্ছে না গাড়ির ইঞ্জিন কোথায়, গাড়ির ড্রাইভারের জায়গা কোথায় সেটি কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এই মুহূর্তের চিত্র সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জব্বার আলী রয়েছে আমার সহপ্রতিনিধি, আপনাদেরকে আরো বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে জব্বারদা। দৃপ্ত, যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং যারা উদ্ধার কার্য করেছেন তাদের সঙ্গে কথা বলবো। তোমাকে জানিয়ে দিই যে বিষয়টা, যে এই গাড়িতে আপাত দৃষ্টিতে যা দেখা যাচ্ছে হাইড্রোজেন পারক্সাইডের 30 কেজির যে ড্রাম, সেই ড্রামগুলো এবং কস্টিক সোডা রয়েছে, অর্থাৎ রাসায়নিক পদার্থ রয়েছে। যারা উদ্ধার করছিল এই এলাকার স্থানীয় রাজবস্তি এলাকার যারা তাকে উদ্ধার করেছিল তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। কেন নাম আপনার? শকিল ভাই, আপ তো ইসকো মতলব রেস্কিউ কিয়ে ড্রাইভার কো ইস গাড়ি কা, জো কি আপ দেখতে হ্যায় ছোটা গাড়ি হ্যায়, ইয়ে বহুত রফতার মে থা জেসে আপ কহ রহে হ্যায়, তো ইসকো চোট কাহাঁ কাহাঁ লাগা হ্যায় দেখে।
इसका चोट थोड़ा हाथ में लगा है और सर में भी लगा हुआ है और इसका थोड़ा पैर भी बहुत ज्यादा जख्म है, पैर के टूट गया होता तो पता नहीं अभी, तो अस्पताल उसको भेज दिया है और वो वाला बस जो था वो रुका हुआ था। अच्छा, ये कम से कम 80 से 90 की स्पीड में था वो, ये वाला ये वाला गाड़ी पीछे वाला गाड़ी 400 खराब हो गया तो गाड़ी उसका काफी स्पीड में था और वो कुछ कंट्रोल नहीं, कंट्रोल नहीं, कंट्रोल नहीं किया वो। ठीक ठीक ठीक। क्या नाम है आपका? मोहम्मद शकील। আপনি তো জানিয়ে দিয়ে ইতিমধ্যে ইসলামপুর পুলিশ জেলা ইসলামপুর থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে, এখানে ব্রেকডাউন অবস্থায় পড়িয়েছিল পড়েছিল এবং এখানে একজন গাড়ির হচ্ছে কর্মীও ছিলেন এমনটাই কিন্তু স্থানীয় জনগণ দাবি করছে, যারা এই এলাকাতেই সর্ষে এবং গমের ক্ষেতে তারা হচ্ছে দেখতে এসেছিলেন। সেই বাসটি হচ্ছে এই জায়গায় ব্রেকডাউন অবস্থায় দাঁড়িয়েছিল, আমি দেখানোর চেষ্টা করব। এখনও চাকার দাগগুলো কিন্তু সেই জায়গায় রয়েছে, আপনাদের জানিয়ে দিই। একদম রাস্তার ধারে ব্রেকডাউন যে বাস, এই বাস ছিল এবং সেই বাসটিকে সজোরে এই গাড়িটি যার নম্বর হচ্ছে WB41H0845 তা কিন্তু সজোরে এসে ধাক্কা মারে, এতটাই গাড়ির গতি ছিল। যে গতির কারণে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির যে বাসটিতে ধাক্কা মারছে তার ফলে গাড়ির সম্মুখ ভাগ, সেই সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে। প্রাথমিকভাবে যারা আমাদেরকে যেমনটা এখান স্থানীয় জনগণ জানাচ্ছেন, এই গাড়িটির শুধুমাত্র চালক ছিলেন, এতে কোনো সহযাত্রী বা কেউ ছিলেন কিনা এ বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। এরপরই সেই রক্তাক্ত জখম যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভারকে উদ্ধার করে স্থানীয় জনগণ ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে, তার চিকিৎসা সেখানে চলছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই এই গাড়ির ইঞ্জিন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার থেকে কিন্তু যে ফুয়েল রয়েছে ডিজেল, সে ডিজেল কিন্তু চুয়ে চুয়ে পড়ছে। স্বাভাবিকভাবে নিরাপত্তার তাগিদে আপনাদের জানিয়ে দিই এই গাড়িতে কিন্তু ইমিডিয়েট রেস্কিউ সম্ভব করা দরকার, কারণ যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই গাড়িতে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড এবং সেই সঙ্গে সেই সঙ্গে বাল্লা কথা বলবো কাজ হবে না সব হোক। जो नए सिरे से हमारे साथ जुड़े आप सभी को बता दें, कुछ ही देर पहले 10 से 15 मिनट पहले इस्लामपुर शहर से तकरीबन 6-7 किलोमीटर दूर पुंजेरिया के करीब राजबस्ती इलाका 31 नंबर नेशनल हाईवे के ऊपर ये दुर्घटना हादसा हुआ है। आप देख सकते हैं इस हादसे का शिकार इस गाड़ी जो देख रहे हैं छोटा गाड़ी WB41H0845 ये गाड़ी तेज रफ्तार में रहती है, ऐसा ही यहाँ का जो आंखों देखा हाल हम लोगों ने सुना और ये गाड़ी यहाँ ब्रेकडाउन हुआ एक NBSTC यानी नॉर्थ बंगाल स्टेट ट्रांसपोर्ट कॉरपोरेशन का जो बस है पहले से रुकी है रहती है और इस बस को आके सजोर बहुत ही रफ्तार के साथ आके धक्का दिया जाता है और इस वजह से वो बस जो है वो नीचे उतर जाती है, खाई में उतर जाती है। और आपको बता दें कि जो बस खाई में उतर गई उसमें भी देख रेख के लिए एक स्टाफ थे लेकिन अभी वो लापता है, उनका कोई खबर नहीं और अंदेशा लगाया जा रहा है कि वो ऐसा हो सकता है कि डर के मारे वो यहाँ से भाग गए हो, फरार हो चुके हो। आपको बता दें इस गाड़ी में हाइड्रोजन परोक्साइड 50% और कॉस्टिक सोडा ये सामान का बोरा रखा हुआ है, ऐसा पुलिस को भी जानकारी मिल गई है। और आप देख सकते हैं इस वक्त रेस्क्यू करने के लिए इस्लामपुर पुलिस जिला के जो पुलिस हैं और इस्लामपुर थाना के आला अधिकारी वो पहुंच चुके हैं और इसका पूरा निगरानी छानबीन के बाद ये तथ्य अपने सीनियर्स को भेजेंगे, ऐसा ही कहना है। आप देख सकते हैं ये तस्वीर और इस घटना के बाद इस इलाके में अफरा तफरी का माहौल है। आप सभी को बता दें आप अंदाजा लगा सकते हैं कि इस छोटी सी गाड़ी का रफ्तार कितना तेज हुआ हो कि इसके बदौलत यहाँ जो खड़ी एक ब्रेक डाउन NBSTC का बस जिसका नंबर WB63346 है ये उस धक्का के वजह से खाई में नीचे गिर जाती है। हालांकि हो सकता है इस गाड़ी का ब्रेक भी लगा हुआ हो लेकिन इसका धक्का जो है इसका जो एग्जॉस्टन है इतना जोर था कि वो खाई में गिर गई है। देखते रहिए न्यूज टू इंडिया, मेरे सह प्रतिनिधि शोमिक लश्कर है जो बंगला में आपको और भी विस्तृत जानकारी देंगे इसके बारे में। ব্রেকিং নিউজ এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমরা অলিগঞ্জ এলাকায় যেখানে কিন্তু একটি
ছোট যে ট্রাকগুলি রয়েছে সেই ছোট ট্রাকের ধাক্কায় ব্রেকডাউন হওয়া একটি এনবিএসটিসি যে স্টেট পরিবহন ছিল সেই স্টেট পরিবহন কিন্তু মাঠের ভিতরে ঢুকে গেছে, যেটি কিন্তু রাস্তার থেকে অনেকটাই নিচু ছিল। ঘটনাক্রমে আমরা এখানে জানতে পেরেছি যে সূত্র অনুযায়ী এই যে বাসটি ছিল এটি কিন্তু অনেকক্ষণ ধরেই যান্ত্রিক ত্রুটির জন্য এখানে থেমেছিল। সেই বাসটিকে কিন্তু সজোরে এসে যে পিছনে ট্রাকটি দেখতে পাচ্ছেন দুমড়ে মুচড়ে যাওয়া সেই ট্রাকটি, এই ভগ্নস্তূপের মতন দেখতে ট্রাকটি, এটি কিন্তু সজোরে এসে ধাক্কা মারে এনবিএসটিসির যে বাসটি রয়েছে এই বাসটিকে। তারপর কিন্তু সেই বাসটি রাস্তার থেকে নেমে যায় মাঠের মধ্যে। তারপর বর্তমানে ইসলামপুর থানা যে পুলিশ রয়েছে সেই পুলিশ কর্মীরা এসেছে কিন্তু ঘটনাটি খতিয়ে দেখছেন। এখানকার এলাকায় যা বাসী যারা এখানে উপস্থিত ছিলেন ঘটনার সময়ে, তারা কিন্তু ঘটনার সময় যে লরির চালক ছিলেন বা ছোট ট্রাকটি ছিল সেই ট্রাকে কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড সেই সঙ্গে কস্টিক সোডার যে বস্তাগুলো হয়ে থাকে যতদূর জানা যাচ্ছে এটা কেমিক্যাল বোঝাই কোনো একটি গাড়ি ছিল, যা কিন্তু তদারকি কিন্তু ইসলামপুর পুলিশের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করবো এখানে যে হাইড্রোজেন পারঅক্সাইডের যে ড্রামগুলি রয়েছে সেই ড্রামগুলি থেকে কিন্তু লিকুইড চুইয়ে পড়ছে, এটি অতিরিক্ত দাহ্য একটি পদার্থ, কস্টিক সোডা রয়েছে কেমিক্যাল জাতীয় একটি দ্রব্য যা কিন্তু সকল কিছু অতি দাহ্য পদার্থ। এই দাহ্য পদার্থগুলো কিন্তু আগুনের সংস্পর্শে আসলেই জ্বলে উঠবে, আর সেই জন্য কিন্তু এখানে পুলিশ কর্মী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়াররা যারা রয়েছে তাদের কিন্তু অগ্রণী ভূমিকা দেখা যাচ্ছে। সেই সঙ্গে এনবিএসটিসির যে বাসটি রয়েছে সেই বাসটিকে দেখানোর চেষ্টা করব, যে বাসটি কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির জন্য কিন্তু থেমেছিল রাস্তার সাইডে, সেই বাসটিকে সজোরে ধাক্কা দেওয়ার ফলে বাসটি কিন্তু রাস্তা থেকে নিচে সেই জমিতে পড়ে যায়। আর যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি আপনাদের দেখানোর চেষ্টা করব, ট্রাকটির সামনের অংশটি কিন্তু পুরোই যে ভগ্নস্তূপে তৈরি সৃষ্টি হয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। নতুনভাবে যুক্ত হওয়া সকল দর্শকদের আবারও জানিয়ে দিই এই মুহূর্তে আমরা উপস্থিত ট্রান্সপোর্টের সাথে কিন্তু একটি কেমিক্যাল বোঝাই একটি ছোট ট্রাকের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে যে এনবিএসটিসির বাসটি রয়েছে তা কিন্তু রাস্তা থেকে নিচের দিকে যে খাদ রয়েছে সেই খাদগুলো পড়ে যায়। সেই সঙ্গে দেখানোর চেষ্টা করবো এখানে মাঠের ভিতরে কিন্তু কিছু যে ড্রামগুলো রয়েছে যা কিন্তু কেমিক্যাল বোঝায়। আমরা একবার যে স্পটে অ্যাক্সিডেন্টটি হয়েছে সেখানে দেখানোর চেষ্টা করবো, এখানে কিন্তু এখনও যে গাড়ির চাকার দাগ তা কিন্তু দেখা যাচ্ছে। সূত্র মারফত যা খবর আমরা পেয়েছি যে ছোট ট্রাকটি ছিল সেই ট্রাকে একজন চালক ছিলেন, সেই চালক কিন্তু খুবই আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়িটি এই মুহূর্তে রয়েছে এই গুঞ্জরিয়া যে রাজবস্তি সেই জাতীয় সড়কের পাশে, এবং এনবিএসটিসির যে ব্রেকডাউন করা বাস তা কিন্তু এখানে যে ডোবা অংশ রয়েছে বা বলা চলে যে আবাদযোগ্য জমি সেই খায়ের মধ্যে কিন্তু পড়ে গেছে, যার নম্বর WB63-3436। আমরা এই বাসের যিনি যাত্রী রয়েছেন তাকে কিন্তু দর্শকের কিন্তু কথা বলার চেষ্টা করব, কী বলছেন তিনি। আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ এসে পৌঁছে গেছে। এখানে প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার না তো ওই যে বর্তমান যে গাড়িটিকে ধাক্কা মারা হয়েছে অর্থাৎ WB63-3436 তার যে চালক রয়েছেন তিনি ঘটনাস্থলে ছিলেন না কিন্তু এই মুহূর্তে তিনি এসে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কি নাম আপনার? আমার নাম শিপুল দাস। বাড়ি কোথায়? বাড়ি নাটাবাড়ি কদমতলা ডিস্ট্রিক্ট কোচবিহার। বললাম আপনি এই গাড়ির এনবিএসটিসির চালক? হ্যাঁ আমি চালক। কোন ডিপো? কোচবিহার ডিপো? শিলিগুড়ি। শিলিগুড়ি ডিপো। বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? আমি ফারাক্কা থেকে ডাউন হচ্ছিলাম, ফারাক্কা শিলিগুড়ি এক নম্বর ডাউন। আচ্ছা আচ্ছা। কালকে গিয়েছিলাম, আজকে ডাউন হচ্ছে। আচ্ছা, কতক্ষণ আগে আপনার বাসটা ব্রেকডাউন? আমার বাসটা এখানে ব্রেকডাউন হয় তখন বাজে 10:40-45। আচ্ছা। তারপর আমি ব্রেকডাউন করো হওয়ার পর প্যাসেঞ্জারকে সবগুলো প্যাসেঞ্জারকে শিফট করানো হয়। আচ্ছা, অন্য গাড়িতে? অন্য গাড়িতে। আচ্ছা, শিফট না করে আমরা যেতে পারি না, প্যাসেঞ্জারকে আগে শিফট করেছি। হ্যাঁ, করার পরে আমি পার্স কিনতে গেছি।
এই যে পার্টস আচ্ছা 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 পার্টস মিস্ত্রি আনতে গেছি এবার যতটুকু সময় লাগে ওইখানে এবার এখন আমি পার্টসটা নিয়ে আসতেছি আসার সময় আমাকে কনাটার ফোন করলো যে এই ব্যাপার ভাই একটা পিছনে একটা আমার আমাদের গাড়ির পিছনে একটা পিক আপ ভ্যান আসে মারে দিয়েছে মারে দিয়ে আমাদের বাসকে নিচে ফেলাই দিয়েছে আর পিক আপ ভ্যানের ড্রাইভারের চোট লাগছে বহু আপনার কন্ডাক্টর এখন কোথায় গিয়ে পাহারায় ছিল এখন ভাই যোগ ও তো খায়নি সকালে কিচ্ছু খায়নি আচ্ছা আচ্ছা কিচ্ছু খায়নি হয়তো কোথাও খাইতে রাতে গেছে আচ্ছা আপনার নাম কি আমার নাম শিপুল দাস আর যে কন্ডাক্টর ছিল গাড়ি কন্ডাক্টর ভাইয়ের নামটা আমাদের তো ভালো করে মনে থাকে না এটা তো সমস্যা আচ্ছা আচ্ছা এই মুহূর্তে মনে নেই শিলিগুড়ি পড়ে গেল আমার শিলিগুড়ি পড়ে আচ্ছা আচ্ছা ওখানে ফারাক্কা থেকে কত সময় রওনা দিয়েছিল ফারাক্কা থেকে রওনা দিয়েছি আমি 5:30টায় আচ্ছা আচ্ছা আপনি ওখানে এনবিএসসি তে চাকরি করেন হ্যাঁ আমি এনবিএসসি চাকরি আচ্ছা ঠিক ধন্যবাদ শিপুল বাবু আপনাদের জানিয়ে দিই যে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং নিচে দেখা যাচ্ছে সরকারি বাস ঠিক যেমনটা জানালো শিলিগুড়ি রিপোর্ট গাড়ি এবং 10:45 নাগাদ ফারাক্কা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে এই গাড়িটি হচ্ছে ব্রেকডাউন হয়ে যায় তারপর গাড়ির যত প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেঞ্জারকে সৌভাগ্যবশত তারা অন্য গাড়িতে অন্য সরকারি গাড়িতে শিফট করে দেয় এবং তারপর গাড়ির যে যন্ত্রাংশ খারাপ হয়েছিল তা আনবার জন্য এবং মিস্ত্রি আনবার জন্য তিনি কিন্তু ড্রাইভার কিন্তু এই জায়গা থেকে চলে যান কিন্তু তৎমধ্যেই যেমন দেখা যাচ্ছে এই এলাকাতে গাড়ির প্রহরায় কিন্তু গাড়ির কন্ডাক্টর ছিলেন যার নাম তিনি এই মুহূর্তে বলতে পারছেন না তিনি অভুক্ত অবস্থায় ছিলেন কিন্তু তাদের এই গাড়ি ব্রেকডাউন অবস্থায় থাকার সময় এই জায়গায় দাঁড়িয়ে থাকার সময় কিন্তু সজোরে এই পিক আপ ভ্যানটি ধাক্কা মারে এবং তার ফলে গাড়ি ফলডাউন হয়ে একদম সাইড বা গর্তের মধ্যে নেমে গেছে স্বাভাবিকভাবেই ঘটনা জেলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো যে গাড়িটি এই মুহূর্তে দুর্ঘটনাগ্রস্ত তার ড্রাইভারের নাম অর্জুন সিং সে জানিয়েছে বর্ধমান থেকে দিয়ে আসামের উদ্দেশ্যে রওনা হচ্ছিল তার গাড়ির নম্বর হচ্ছে WB41H0458 এবং আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সামনের যে অংশ এবং ইঞ্জিন রয়েছে পুরো সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইঞ্জিন সেই ইঞ্জিন এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখান থেকে ডিজেল লিকেজ হচ্ছে এবং আপনাদের জানিয়ে দিই গাড়িতে যে পদার্থ রয়েছে সেটি হাইড্রোজেন পারক্সাইড 50% এমনটাই যা অত্যন্ত জ্বলনশীল এবং এ বিষয়ে আমরা ইসলামপুর পুলিশ জেলার সঙ্গে কথা বলার চেষ্টা করি তিনি যেমনটা জানিয়েছেন যেহেতু এটি অত্যন্ত জ্বলনশীল বা দাহ্যশীল বস্তু তাই ফায়ার ব্রিগেডকেও কিন্তু খবর দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে দিই এই ঘটনার জেরে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে যে বিষয়টা এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব গোটা গাড়িটিতেই কিন্তু হাইড্রোজেন পারক্সাইড 50% সলিউশন রয়েছে প্রত্যেকটি ডিব্বাতে বেশ কয়েকটি নিচে রয়েছে যা অত্যন্ত জ্বলনশীল বা হাইলি ইনফ্লেমেবল এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে তাই অগ্নি নির্বাপন বিভাগকে খবর দেওয়া হয়েছে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এরপর পুলিশ অবশ্যই রিকভারি ভ্যানের মাধ্যমে সেই সামগ্রী এবং সেই সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো উদ্ধার করবে এমনটাই কিন্তু পুলিশ জেলা সূত্রে আমরা জানতে পেরেছি আপনাদের জানিয়ে দিই এই এলাকাটিতেও এর আগেও একাধিক দুর্ঘটনার কথা শোনা গেছে এবং আজকে যে দুর্ঘটনা সেটি হচ্ছে তীব্র গতিতে থাকার কারণে দ্রুত গতির কারণে কিন্তু সেই সরকারি বাস যা ব্রেকডাউন হয়েছিল তাতে এসে ধাক্কা মারার কারণেই হয়েছে ইতিমধ্যে পুলিশ জেলার পুরো টিম কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঘটনা যত গড়াচ্ছে বা লোকজনের যত যাতায়াত বাড়ছে যারাই এই পথ দিয়ে নিয়মিতভাবে চলাচল করেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে দাঁড়িয়ে পড়ছেন এবং রীতিমতো তারা এই ঘটনার জেরে স্তম্ভিত এবং অনেকটা আতঙ্কিত এই মুহূর্তে এই পথ দিয়ে পথ চলতি যারা রয়েছেন তাদের মধ্যে অসীম কুমার সিংহ মাস্টারমশাই রয়েছেন তাকে তার সঙ্গে আমরা কথা বলবো বললাম যে এই জায়গাটায় যথেষ্টভাবে রাস্তার অবস্থাও খারাপ 31 নম্বর জাতীয় সড়কের অবস্থা যথেষ্টই খারাপ ছালবাগলা উঠেছে দেখছেন গাড়ির গতি ছিল কিন্তু গাড়িতে ব্রেক দেওয়ার পরে গাড়ি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি রাস্তার বেহাল দশা কি এর কারণ নাকি অন্য কোনো না অবশ্যই রাস্তার বেহাল দশা কারণ আমরা প্রতিদিন যাতায়াত করি এই জায়গাটা বিশেষ করে দেখি প্রায় বছরের প্রায় সময় খুব খারাপ অবস্থায় থাকে রিপেয়ার করা হয় কিন্তু ভালোভাবে করা হয় কি না জানি না কিন্তু দেখা যায় যে রিপেয়ার করার কিছুদিনের মধ্যে আবার
পূর্বেকার অবস্থায় ফিরে আসে। বলছি এটা একটা 31 নম্বর একটা জাতীয় সড়ক, অথচ তার এরকম বেহাল দশা, এর কারণেই কি দুর্ঘটনা ঘটছে? অবশ্যই বেহাল দশা, জাতীয় সড়কের বেহাল দশার জন্যই ম্যাক্সিমাম দুর্ঘটনা এখানে ঘটে। এই চত্বরটাই দেখেছি ম্যাক্সিমাম সময়ই, বললাম তো বছরের বেশিরভাগ সময় খারাপ থাকে আর প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে থাকে। এই পথ দিয়ে নিয়মিতভাবে আপনার স্কুল যাতায়াত, আমাকে এনএইচএর কাছে কি দাবি রাখবেন, কি আপনার দাবি রাখবো যে এটার যে মেরামতির কাজটা হয় সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে একটা দীর্ঘমেয়াদীভাবে যাতে রাস্তাটা ঠিক থাকে তার ব্যবস্থা করা। আপনিও তো এই পথ দিয়ে চলাচল করেন, এই আজকে আবার দুর্ঘটনা, এই জায়গাটা রাস্তাটাও দেখতে পাচ্ছি আমরা খুব বেহাল দশা রয়েছে, কি বলবেন? এটা তো আমরা মোটামুটি 15 বছর হয়ে গেলো এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, ডেলি স্কুল আসে আমাদের। হ্যাঁ, তো বরাবরই দেখি এই জায়গাটা, এই জায়গাটাতে হচ্ছে কেন যে এরকম হচ্ছে এখন, মানে মেটেরিয়ালসে কি করা হচ্ছে, কিন্তু এরকম সবসময় দেখি। আজকে যখন স্কুলে যাই তখন দেখলাম স্টেট গাড়ি এখানে দাঁড়িয়েছে ব্রেকডাউন অবস্থায়। হ্যাঁ, ব্রেকডাউন অবস্থায় এখানে ছিল, কিন্তু এখন স্কুল থেকে ফেরার পথে দেখি ও নিচে নেমে গেছে আর এসে ঢুকে দিচ্ছে। এখন ব্যাপারটা যে কী হলো, আমরা তো জাস্ট এখন এসে পৌঁছালাম এখানে। কি নাম আপনার? পারভেজ আলম সরকার। আচ্ছা, কোন স্কুলে চাকরি করেন? বাচ্চুর সে আইএস। আচ্ছা, এই স্কুলে নিয়মিত যাতায়াত করেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক। বলছি যে এই যে রাস্তার বেহাল দশা, এনএইচআই কর্তৃপক্ষের কাছে কি দাবি থাকবে আপনার একজন শিক্ষক হিসাবে? আমরা তো চাইবো যে রাস্তাটা একটু ঠিকঠাক করে মেরামতি করা হোক আর রাস্তায় যাতে দীর্ঘ লাস্টিং করে, নাহলে এক মানে একটা শেষ যেতে না যেতে, মানে 5-6 মাসের ব্যবধানে দেখছি পূর্বের দশা ফিরে আসছে রাস্তা। ঠিক, তো এগুলো এখন কী মেটেরিয়াল ইউজ করছে আমরা তো ওটা আরও জানি না। তা আমরা এটাই চাইবো যে যেটুকুই করা হোক, যেটাই করা হোক, যে একটু ভালো রকম করে কাজটা করা হোক। তারা কিন্তু এলাকা দখল নিয়েছেন এবং আপনাদের জানিয়ে দিই ইতিমধ্যেই পুলিশ জেলার পক্ষ থেকে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসকে কল করা হয়েছে, কারণ গাড়িতে যে সামগ্রী রয়েছে যারা অন্তত পক্ষে বিজ্ঞানের ছাত্র তারা যথেষ্ট ভালোভাবে বোঝেন, হাইড্রোজেন পারক্সাইড অত্যন্ত হাইলি ইনফ্লেমেবল একটি সামগ্রী এবং তার মধ্যে রয়েছে আপনার কস্টিক সোডা, এই দুটো সামগ্রী রয়েছে আপাত দৃষ্টিতে কিন্তু ড্রামে সেটাই দেখা যাচ্ছে। পুলিশ তৎপরতার সঙ্গে এই সামগ্রীগুলিকে উদ্ধার করবে এবং গাড়িটি যেটি নিয়ন্ত্রণ হারিয়ে এই মুহূর্তে হল ডাউন রয়েছে সেই গাড়িটি কিন্তু উদ্ধার করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পরবর্তী কি আপডেট রয়েছে এবং যে ড্রাইভার এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, তার নাম অর্জুন সিং, সে হচ্ছে বর্ধমান থেকে গাড়ি নিয়ে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল এমনটাই কিন্তু সে তার প্রাথমিক যে বক্তব্য সেই বক্তব্যে জানিয়েছে। আমরা অবশ্যই ইসলামপুর পুলিশ জেলা পুলিশ আধিকারিক এবং সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো সেই ড্রাইভারের চিকিৎসা সঠিকভাবে করানো এবং তার অবশ্যই যে পরিবার পরিজন রয়েছে তাদেরকে করা। আপনাদের আবার জানিয়ে দিই যথেষ্টভাবে একটি মানে সৌভাগ্যের বিষয় যে গাড়ি এত জোরে আঘাত করলেও এর মধ্যে যে সামগ্রীগুলো ছিল যেগুলো অত্যন্ত জ্বলনশীল সেগুলোতে কোনো আগুন বা কিছু ধরেনি, স্বাভাবিকভাবেই পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তীতে পুলিশ জেলার পক্ষ থেকে ট্রাফিকের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হয় সেই আপডেট নিয়ে আমরা ফিরব।